हेलो वेलकम अगेन टू माय चैनल फ्रेंड्स। तो चलो देखो आज हमें बैरिए पड़े सपरिवार कथाए जालो गए बाशग्राम। तो आगरतला अनेकटाई दूर बोल चले तो 147 किलोमीटर्सर मत कारण मोहनपुर जो है तो मोहनपुर कतलामारा यार लोकेशन। तो देखो जा एखन तो एकदि के रास्ता खूब ही सुंदर एकदम सबटाई पाका रास्ता। तो देखते सबटाई पाका रास्ता हमारा जा खूब भलो लागल जार्नीटा। और देखो काठियाबाड़ मिशन स्कूल सब डेस्टिनेशनगुलि एदि के पार हो जा बस भलोई लेगे ये जार्नीटा। और चा बागान छिलो प्रचुर चा बागान ये देखते चा बागान अनेक चा बागान छिलो मोहनपुर चा बागान छिलो तारपर कतलामारा किन्तु चा बागान दुई पाशे चा बागान छिलो एवं चा बागान पार हुए से बाशग्रामेर ढोकार रास्ताटा। तो चा बागान आमार एमनितेओ खूब भालो लागे आशा करी सबाइरे भालो लागे कारण कार ना भालो लागे बोलो चा बागाने ढोके फोटो तुलते सबाइरे भालो लागे देखते भालो लागे। ए देखो कि सुंदर लेकटा ए देखो। तो तोमादेर साथे शेयर करलाम आजकेर ब्लगटा। और ओ देखो सामने एखाने गाड़ी पार्किंग एर व्यवस्था आछे तो आमरा एसे पड़ेछि बाशग्राम। ए देखो तो एखाने आमादेर गाड़ी पार्किंग होबे। और एखाने अनेक रबर प्लांट छिलो तो आदि आमार छेले ए प्रथम देखलो কি করে রাবার গাছ থেকে রাবার নেওয়ার জন্য এটা লাগানো ও জিজ্ঞেস করেছিল এটা কি। তো আমি বলে দিলাম। তো যাই হোক এই দেখো আমরা নেমে পড়লাম অটো থেকে। আর এখন এখানে আমরা যাচ্ছি আর এখানে টিকিট কাটতে হয় পার পারসন 100 করে 100 টাকা করে কি বলে টিকিট টিকিটের ভ্যালু। আর এর মধ্যে থেকে এই দেখো আমার হাজবেন্ড টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তো আমার হাজবেন্ড কি করেছে জিজ্ঞেস করলো কি 100 টাকার মধ্যে আমাদের কোনো কিছু দেওয়া হয় না। বললো হ্যাঁ 100 টাকার মধ্যে চা এবং বিস্কিট আর জল দেওয়া হয়। তো এটার জন্য এক্সট্রা পেমেন্ট করতে লাগে না ওই 100 টাকার মধ্যে এটা ধরা হয়। তো যাই হোক ভালোই হলো। তো আমরা প্রথমে সবটা ঘুরে দেখে তারপর আমাদের খাওয়াটা নিলাম আর কি। তো চলো আমাদের এই জার্নিটা কেমন ছিল তোমাদের সাথে সবটাই শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। এখানে কিন্তু সব কিছুই বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এজন্যই তো নামটা হলো বাশগ্রাম। আর আদি তো এই প্রথম এত দূর এলো জার্নি করে সবটাই ও এনজয় করেছে। মাঝপথে দুই তিনবার ঘুমিয়ে পড়েছিল অটো থামাতে হয়েছে। যাই হোক এই দেখো আমাদের টিকিট হাতে চলে এসেছে আর এখন আমরা ভেতরে যাব। আর আদির বাবা আদিকে সামলায় যখন ওর বাবাকে সাথে আমরা বেরোই তখন তো ওর দায়িত্ব। আর আমি ভিডিও করছি এই যে বাশগ্রামের প্রবেশপথ। তো এখানে বললো কি যদি তোমরা ড্রাইভার নিয়ে যাও তখন ড্রাইভারকে ভেতরে না নিয়ে গেলেও হবে যদি তোমরা খাবার অর্ডার করো তখন ওই ডাক দিলেই তোমাদের ড্রাইভারকে ভেতরে ঢুকতে দেবে এবং এর জন্য কোনো আলাদা টিকিট কাটতে হবে না। তো যাই হোক দেখো ভেতরে ঢুকে গেলাম কত সুন্দরভাবে সাজানো দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন। আর যাই কি সুন্দর বসার জায়গাগুলো সব কিছু বাঁশ দিয়ে করা সব কিছু চেয়ার থেকে শুরু করে টেবিলস এবং এই যে ডেকোরেশনগুলি করা হয়েছে সব কিন্তু বাঁশ দিয়ে তৈরি। তো ত্রিপুরার এটাই ঐতিহ্য। এই দেখো আদি কত খুশি হয়ে গেল একদম নাচানাচি করছে এত খুশি হলো ছেলেটা কি বলবো। এবং প্রাকৃতিক পরিবেশে ঘোরার মজাই কিন্তু আলাদা। আর দেখো আমরা এখন এই দিকটায় যাচ্ছি এইদিকে এই যে দেখতে পাচ্ছ এখানে খাবার তৈরি করা হয়। আর এই যে সামনে কাউন্টার আছে অর্ডার দিতে হয়। তো আমরা একটু পরে দেব অর্ডারটা আগে একটু ঘুরে দেখছি।
আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, সব কিন্তু চা বাগান, এখানে বাউন্ডারি আছে। তো এটা এখানে আরেকটা বড় সড়ো এরিয়া আছে, দেখো এইটার মধ্যে রাউন্ড করে বসার জায়গা তৈরি করা হয়েছে। এই যে ওইটা ছিল বাইরেটা, এই যে বাইরেটা, এখানে দিকে যাবো আমরা একটু পর। আর এখানে দেখো কি সুন্দরভাবে সাজানো, এই যে খুব সুন্দরভাবে আলপনা করা, মঞ্চ করা, খুব সুন্দর। এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো। তো আমরা এই দিকটায় কিছুক্ষণ বসলাম, খুব সুন্দরভাবে সাজানো আছে। এই ফুলের গাছটা অনেক বড়, এখানে তোমাদের দেখাচ্ছি একটু পরে, অনেক বড় বড় আলমন্ডাগুলো এখানে, তো বড় সাইজ কি বলবো, গাছটাও বিশাল বড়। এই দেখো স্টেজটা কত বড়। আর ওই যে দেখতে পাচ্ছ, এই দেখো ফ্লাওয়ার বেসগুলো কত সুন্দর, সব সব কিন্তু ব্যাম্বু দিয়ে তৈরি করা হয়েছে, বাঁশ দিয়ে। চেয়ারগুলো কত সুন্দর। তো দেখাই তোমাদের বাউন্ডারিটা, ওইদিকে পুরোই চা বাগান, একদম পুরো এরিয়াটা এই জুড়েই চা বাগান। এই দেখতে পাচ্ছ চা বাগান, এই যে। আর এই দেখো ডেকোরেশনগুলো, লাইটগুলো কত সুন্দর, এই যে সব বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই হলো মেনু, তোমাদের মেনুটা দেখিয়ে দিই। বাঁশ গ্রামের মেনু আপডেটেড হয়েছে অনেকটাই আগে থেকে, তো তোমরা দেখে নাও, মেনু রিজনেবল প্রাইসে আছে। আর খাবার যে এতটা টেস্টি হবে আমিও ভাবতে পারিনি, যেহেতু ফার্স্ট টাইম গেলাম। তো আমরা নিয়েছিলাম কি তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এই দেখো মেনু বুকটা, আর চলো আমরা এখন ওই দিকটায় যাই, কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওরা এখানে সিলিন্ডার নিয়ে যাচ্ছিল, রান্নার জন্য সবাই ব্যস্ত ছিল তাই। আর যেহেতু আমরা ছুটির দিনে গেছি, তো আদের বাবা ছুটি ছিল, তো এই জন্য ও আদিও আদের বাবাকে পেয়ে বেশ বেজায় খুশি হলো। তো আমার একটু সুবিধা হলো, নাহলে বাচ্চা নিয়ে একটু অসুবিধে হয় বটে। দেখো ফুলগুলো দেখছে, এখানে রেস্টুরেন্টের কিন্তু একটা নাম আছে, এখানে লেখা আছে, চলো দেখাই তোমাদের। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, এই যে এটা হলো আহারম, আহারম রেস্টুরেন্ট, এই বাসগ্রামের ভেতরে যে রেস্টুরেন্ট আছে ওটার নাম। আর বিশাল লম্বা লম্বা গাছগুলো, আর দেখো সবটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, মজা করছিলাম। আর এই দেখো ফ্লাওয়ারগুলো কত সুন্দর, আমি তো গাছপ্রেমী মানুষ, ফুল গাছ আমার সবচেয়ে প্রিয়। আর এই দেখো এগুলো কত সুন্দর লাগছে। আর একটা ভ্যারাইটি ছিল ওটার মধ্যে, এই যে হলো এটা হলো এইটা, আমার এত ভালো লাগলো এই গাছটা, মানে কি বলবো, ইচ্ছে করছিল নিয়ে আসতে। কিন্তু এখানে গাছপালা দেখতে পারবে কিন্তু ছিঁড়তে পারবে না কিছু বা নিতে পারবে না। তো আর দেখো আদি এখানে বসে মজা করছে, একটু বিশ্রাম করছে, অনেকটাই হেঁটেছিল তাই। তো এখন আবার আমরা বেরিয়ে পড়লাম, এই যে এদিক থেকে চলে এলাম ভেতরে। দেখো কত সুন্দর এই জায়গাটা, এখানেও বসে আমরা একটু বিশ্রাম করলাম, তারপর আবার চলে যাচ্ছি অন্য একটা সাইডে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো এইখানে বসে আমরা একটু বিশ্রামও নিলাম, আবার ছবিও তুললাম, ভিডিও করলাম। এই জায়গাটায় কি সুন্দর বাঁশ দিয়ে একটা লাভ সাইনের মতো তৈরি করা হয়েছে। আর এখানে আলপনাটা আমার দারুণ লাগলো, কিন্তু আলপনাগুলো দারুণ লেগেছে আমার। তো আদি উঠে যাচ্ছিল, আদি বাবা আদিকে উঠিয়ে দিল, এই যে খুব সুন্দর লাগছিল দৃশ্যটা, দারুণ। এই যে বাপ্পাটা বসে গেছে, আমি ভিডিও করছি। তো এইটা এই দেখো আলপনাগুলো কত সুন্দর লাগছে, আর পেছনে বাস ছাড়গুলো, দারুণ লাগছিল সিনটা। আর এ দেখো আমরা এখন যাচ্ছি আরেকটা সাঁকোর উপর দিয়ে, এখানে কি আছে চলো দেখি। এই যে এখানে একটা হাট করা হয়েছে, করে ঘর, এই যে খুব সুন্দরভাবে সাজানো, এখানেও আলপনা করা আছে, আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য। এই যে
গণেশ ঠাকুরের মূর্তি খুব সুন্দর সব এখানে দেখানো আছে। তো আমরা যে সাঁকোর উপর দিয়ে গেলাম ওইটি দেখানো হলো না, চলো এখন তোমাদের দেখাচ্ছি সাঁকোর উপর দিয়ে কত সুন্দর যাওয়ার জন্য একটা ব্রিজের মতো বানানো হয়েছে। তো আদে কি করলো চলো দেখাই ভিডিওটা। আর দেখো আমরা এখন যাচ্ছি আরেকটা সাইডে, খুবই মজা করে কাটালাম সময়টা। তো যদি তোমরা যেতে চাও একটু সকাল সকাল বেরিয়ে পড়ো, তা না হলে তো ঘুরে মজা পাবে না আর দেখতে পাবে না, অন্ধকার হয়ে গেলে বেশিক্ষণ খোলাও থাকে না, তো তাই দিনের বেলায় সারাদিনই খোলা থাকে। তো এই দেখো আদি কোথায় যাচ্ছে। আর এখানে যে বাচ্চাদের খেলনার জায়গাটা আছে ওইগুলিও কিন্তু বাঁশ দিয়ে তৈরি, দেখতে পাচ্ছ? ও বাঁশ দিয়ে উপরে উঠে যাচ্ছে, এই যে ওইটা আর নামতে পারছিল না অনেকটাই উঁচুতে ছিল বলে। তা অতির বাবা বলছিল কি পড়ে যাবে, এদিকে নামার দরকার নেই, এই দেখো কত বড় স্লোপটা। তো এই জন্য এখানে আদি আবার যেদিক দিয়ে উঠেছিল ওই দিক দিয়ে নেমে গেছে, বলছিল কি এদিকে নামবে কিন্তু ও তো এখনও পারবে না, ব্যথা পেয়ে যাবে। তো তাই এখন আমরা দোলনাতে বসে গেছে বাপ্পাটা মিলে। দেখো দোলনাটা বেশ বড় সড়ো ছিল, তিনজনই জায়গা হতো, খুব সুন্দর। এই যে আর এখানে সিসোগুলো এগুলো সব কিছুই কিন্তু বাঁশ দিয়ে তৈরি, খুব মজা করছিলাম এখানে। আর ওই দেখো এখন আমি বসেছি দোলনা চড়ছি, এই দোলনাটা কিন্তু বেশ মজার, তোমরা আসলে অবশ্যই চড়বে, খুব মজার, খুবই মজা লাগছিল। আর এখানে বিধি নিষেধগুলো লেখা ছিল, সবগুলো যে নেশাদ্রব্য নেওয়া যাওয়া যাবে না, নেশা করা যাবে না, আবর্জনা ফেলা যাবে না, সিসিটিভি আছে সবটার মধ্যেই। আর এই যে দেখো আলমন্ডা গাছটা তোমাদের বলেছিলাম না যে ফুলগুলো দিয়ে ওরা ডেকোরেশন করেছিল, কত বড় বিশাল দেখো গাছটা, এত বড় বলে মানে বড় সাইজের ফুল হয় এটার মধ্যে, মানে হয়েছিল কি বলবো, এই যে কলা গাছ আর এটা আরেকটা ফল গাছ, মনে হয় চিকু, এটা আমি ঠিক জানি না, তোমরা বলবে এটা কি ফল গাছ। আর দেখো এখানে খুব সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি আছে, এই যে সরি রাধা নেই শুধু কৃষ্ণ ঠাকুর রয়েছেন, এই যে কি সুন্দর কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা, আজ তো জন্মাষ্টমী, তো দেখো তোমাদের দেখাচ্ছি। আর দেখো আদি কত মজা করছে, দূরে দূরে চলে যাচ্ছে, এরিয়াটা তো বিশাল বড় সড়ো, আর দেখতেই পাচ্ছ কত নিট অ্যান্ড ক্লিন, কত পরিষ্কার করে রাখা আছে। আর এই যে বাঁশের সাঁকোটা ওইটা দিয়ে এখন আমরা যাব, এই যে স্বাগতম বাসগ্রাম, বাঁশের সাঁকোটা দিয়ে আদি ধরে ধরে যাচ্ছিল, এই যে ও কিন্তু খুব মজা পাচ্ছিল, বলছিল কি আমি নিজে নিজেই যাব, আমাকে ধরতে হবে না। আর পেছন থেকে আমাকে ডাকছিল, তো আমি ভিডিও করছিলাম। তো এই দেখো চারপাশটা, বাঁশের সাঁকো দিয়ে যেতে খুব অ্যাডভেঞ্চারাস লাগছিল ওর, আমারও ভালো লাগলো বই কি, আমাদেরও ভালো লাগলো। এই দেখো সোজা সাঁকোটা বেশ বড়ই আছে, আর সোজা গিয়ে বা দিকটায় একটা লেকের মতো আছে, ওইটার উপরে দিয়ে যেতে হয়, ওই যে দেখতে পাচ্ছ লেকটা, ওই লেকটা ওইখান দিয়ে আমরা যাব, এই লেকটার উপর দিয়ে যেতে হয়। তো সামনেটায় তো আদি নিজেই গেল, কিন্তু লেকের উপর দিয়ে যেতে ভীষণ ভয় পাচ্ছিল। তো এই দেখো আমরা সাঁকো পেরিয়ে এখন উঠে গেছি, আর বাঁদিকে আরেকটা খুব সুন্দর করে করা ছিল। আর এই দেখো লেকের উপর দিয়ে যে ঘরটা আছে, আর এখানে আদি ঢুকে চলে গেছে, বলছিল কো এখানে বসবে কিছুক্ষণ। তো যাই হোক, তো আমি আগে আগে চলে গেলাম, ওর বাবার সঙ্গে একটু বসেছিল ওইখানে, এই দেখো ও ওইখানে ঢুকে ছিল ওই ঘরটার মধ্যে, তাই মুসলিমকে এইদিকে আসো, খুব মজা পাচ্ছিল। তো তোমরাও সপরিবারে আসবে, এখন অনেকটাই সুন্দর হয়েছে আগে থেকে,
মেনুতেও আপডেট হয়েছে। এই দেখো আমরা আমি এখন বাসে সাগর উপর দিয়ে যাচ্ছি। তো আদি আমার সাথে এলো না, ও ভয় পাচ্ছিল, ওর বাবার সাথে এসেছে, দেখাবো তোমাদের। আর নড়ে বড়ে না সাগরটা, চলে ঠিকই আছে, বাঁশ দিয়ে করা, মজাই লাগছিল। এই দেখো, তবে তাকাচ্ছিলাম ওরা আসে কিনা, ওরা দাঁড়িয়েছিল। আর এই দেখো এখন ঢুকে আমি বসে গেছি, এত মজা লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কি বলবো। আর এই দেখো আমি ডাকছিলাম ওদেরকে আসার জন্য, তো ফাইনালি আদি আসছে বাবার সঙ্গে। ভয় পাচ্ছিল, বলছিল কি জলে পড়ে যদি যাই, বাবা বলছিল না না এটা ভালোই সাঁকোটা, তুমি আসো আসতে পারো। তো এই দেখো বাবাকে পেছন থেকে ধরে রেখেছে, পেছন থেকে বাবাকে ধরে আস্তে আস্তে হেঁটে আসছিল। তো বাবারই আজকে দায়িত্ব ওকে রাখার, ওই জন্য খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্যে একদম মুগ্ধ হওয়ার মতো অবস্থা। এই দেখো সামনে এসে দৌড়ে এসে পড়েছে। তো আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম, তো এখন আবার পার হয়ে এখানে চলে যাচ্ছি। এ দেখো এখন আমার সঙ্গে যাচ্ছে, তো গিয়ে দেখি ওই দিকটা কি আছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এ দেখো এখন ওইটা চড়ে সাহস হয়েছে, এখন এই ছোট্ট সাঁকোটাও পেরোতে পারছে, এখানেও একটু লেকের মতো আছে, এই জন্য সকালে সোজা গিয়ে দেখো কি আছে, এখানে লেখা আছে ফাইকাহাম। আর এ দেখো এখানে গৌতম বুদ্ধের মূর্তি আছে, জুতুনি উঠে যাচ্ছিল, তো বলছিলাম কি গৌতম বুদ্ধ ঠাকুর জুতুনি উঠতে নেই। তো এখানে আমরা কিছুক্ষণ বসলাম, খুব সুন্দর শ্বেত পাথরের মূর্তি, দারুণ লাগছিল দেখতে। আর সবগুলি কিন্তু এখানে বাঁশ দিয়ে তৈরি, আর বাঁশ গাছের তো কোনো অভাব নেই, প্রচুর বাঁশ গাছ। এ দেখো জলের ট্যাঙ্ক আছে এখানে, এখানে আবর্জনা ফেলার জন্য ওইটাও বাঁশ দিয়ে করা হয়েছে তৈরি। তো এ দেখো কাঁটাতারের বেড়া আছে ওই দিকটায়, চা বাগান, আর অনেকটাই বর্ডারের কাছাকাছি ওই দিকে গেলে। তো এই দেখো এখানে স্কুলের বিজ্ঞাপন দেওয়া ছিল, তো আমি তো খুশি হচ্ছিলাম, কারণ আমার হাজব্যান্ড তো এক জায়গায় বসে বসে কাজ বসে বসে কাজ করে সারাদিন, তো ওর একটু ভালোই হাঁটা হয়ে যাচ্ছে এর মধ্যে এখানে এসে, তো আমি খুব খুশি হচ্ছিলাম মনে মনে। এই দেখো এখানটায় কত সুন্দর করে সাজানো দোলনা আছে, বাঁশের উপরে উঠে গেল আদি, উপরে ওঠে কি খুশি, দেখতে পাচ্ছ মিকি মাউস করা আছে। আর এই দেখো খুব সুন্দর, খুব মজা পাচ্ছিল। এই দেখো তোর বাবাকে ডাকছিল দোলনাতে বসতে, ও নাকি বাবাকে চড়াবে, তো বাবা গেল দোলনাতে বসতে, হ্যাঁ খুব সুন্দর। আর এখন আমরা ঘুরে টুরে টায়ার্ড হয়ে গেছি, তো আমরা বসে গেছি আমাদের যে এন্ট্রি ফির মধ্যে থেকে চা এবং বিস্কিটের দেওয়ার কথা ছিল, জল দেওয়ার কথা ছিল, ওইটা দেওয়া হলো, তো আমরা চলে এলাম। তো এখানে দেখো আমরা চা খেয়ে নিলাম, আর এরপর আমাদের থালি আমরা অর্ডার করেছিলাম, তো থালিটাই বেশ পছন্দ হয়েছিল বই কি, একটা নিরামিষ থালি ছিল আর একটা আমিষ থালি ছিল, তো বেশ টেস্টি ছিল খাবার, এতটা টেস্টি খাবার হবে আমি ভাবতে পারিনি। একটা পনির ছিল, ভাজা ছিল, ডাল ছিল, মিষ্টি ছিল, টক ছিল, আর এখানে মাছ মাংস শুটকির চাটনি দারুণ ছিল, পাঁপড় ভাজা খুব দারুণ ছিল খাবারগুলো, স্যালাড কি বলবো। তো আমার তো খুব দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো আমার সাথে ঘুরে অবশ্যই কমেন্ট করে জানাবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও।